কখনোই মিস করবে না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ফুড নিউট্রিশন অর্থাৎ খাদ্য এবং পুষ্টি থেকে তো চলুন চটপট আমরা শুরু করে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন দেখে থাকেন এবং লাস্ট ওয়ান প্রিপারেশন কিন্তু চলছে অর্থাৎ পুরো রিভাইজ হবে এখন লাস্ট এক সপ্তাহ ধরে ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু আপনাদের আইসিডিএস প্রিলিমস এক্সাম তো চটপট কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করে দেবো আমরা সকালবেলা একজন মেসেজ করেছিল লিঙ্ক ডিএকটিভ হয়ে গেছিল বলে তা আমরা কিন্তু আবার সকাল ছটা থেকে আজকে সকাল ছটা থেকে বলছি কিন্তু ক্র্যাকিডিয়া অভূতপূর্ব সারা পেয়েছি তোমাদের থেকে যারা এখনো নেবে কি করেছো দশটা প্র্যাকটিস সেট নিয়ে নাও চটপট প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাও প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু আমাদের ধরে ধরে সলভ করে দেওয়া আছে এমন না যে একের এ দুই বি বলে অ্যানসার করে দেওয়া একের এ কেন একের হলো ডিটেলসে ম্যাথ রিজনিং ডিটেলসে করে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে বুক রিভিউ যারা ক্র্যাক আইসিডিএস নিতে চাও এখনো এবং ওখান থেকে কিন্তু তোমরা বুক রিভিউ দেখবে এবং বাই যে লিঙ্ক সেই বাই নামের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চটপট আমরা এক নম্বর কোশ্চেন দেখে নেব আজকে কোশ্চেনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি দ্রবণীয় এক নম্বর কোশ্চেন বলেছি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন ই এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে অবশ্যই একের ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ভিটামিন সি ভালো করে মাথায় রাখবে ভিটামিন সি হলো গিয়ে এটি জলে দ্রবণীয় ঠিক আছে জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবীভূত এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন আমরা সেট করেছি নিম্নলিখিত কোন ভিটামিন টি ফ্যাটে দ্রবীভূত ঠিক আছে ফ্যাটে ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ভিটামিন সি না ভিটামিন বি টুয়েলভ দুইয়ের অপশান কে ভিটামিন ডি ভিটামিন ডি হলো গিয়ে ফ্যাটে দ্রবীভূত কোশ্চেন নাম্বার তিন কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন টি হবে অবশ্যই আমি আর প্রত্যেকটা অপশান পড়ছি না আমি কিন্তু ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি ভিটামিন কে ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ত তঞ্চন ব্যাহত হয় দেহে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য কোন খাদ্য বলেছে দেহে নাইট্রোজেন সরবরাহ করে চার নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর কি হবে অবশ্যই প্রোটিন জাতীয় খাদ্য ঠিক আছে চারের কিন্তু দ্য রাইট এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু গোলাবে না ঠিক আছে অনেকে কিন্তু কার্বোহাইড্রেট দিয়ে ভালো করে মাথায় রাখবে নাইট্রোজেন সরবরাহ করে কোন ধরনের খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু দেহের নাইট্রোজেন সরবরাহ করে থাকে কোশ্চেন নাম্বার পাঁচ নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন ঠিক আছে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির বলেছে আবশ্যিক উপাদান নাইট্রোজেন স্নেহ জাতীয় শর্করা জাতীয় প্রোটিন জাতীয় না রাফেস পাঁচ নম্বর সঠিক উত্তর কি হয়ে যাবে পাঁচের সি ইজ দ্য রাইট অর্থাৎ প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় পাঁচের সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটিন জাতীয় খাদ্য উপাদানগুলির মধ্যে আবশ্যিক উপাদান কিন্তু থাকে নাইট্রোজেন লাইকেন এক ধরনের কি কোশ্চেন নাম্বার ছয় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ দরকার পড়লে ভিডিওটি ডাউনলোড করে নেবে ঠিক আছে এছাড়াও তোমরা কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে তাছাড়াও কিন্তু নোট করে নিতে পারো পজ করে ছয় নম্বরের কোশ্চেন লাইকেন এক ধরনে কি লাইকেন কিন্তু এক ধরনের মিথজীবী উদ্ভিদ ঠিক আছে ছয় ডি কিন্তু ডি এর রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার সাত কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই কোশ্চেন কোন খনিজের অভাবে বলেছে রিকেট রোগ হয় খনিজ ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম না লোহা সাত নম্বর কোশ্চেন সবাই জানো যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু রিকেট রোগ হয় ঠিক আছে সাথে সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার আট চলে যাবো কোশ্চেন নাম্বার আট বলছে যে উৎসেচক উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি হলো গিয়ে যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হচ্ছে সেটার নাম কি ট্রিপসিন পেপসিন টালিন না রিপসিন কোনটা কোশ্চেন নাম্বার আটের সঠিক উত্তর কি পেপসিন ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকবেই ঠিক আছে ভালো করে কিন্তু মাথায় রাখবে এবং এই জায়গাটা ভালো করে কিন্তু রিভাইজ দেবে পেপসিন ইজ দ্য রাইট অ্যান্সার আমরা টেন ডেজ যে স্ট্র্যাটেজি যারা দেখনি এই ভিডিওর আই কিন্তু আই বাটন ওপরেই দেখতে পারবে সেখানে কিন্তু আমরা লাস্ট টেন ডে স্ট্র্যাটেজি আলোচনা করেছিলাম ডিটেলস কিন্তু সব বলে দিয়েছি তা কোশ্চেন নাম্বার আটের সঠিক উত্তর হয়ে যাবে বি পেপসিন আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয় নয় নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হয়ে যাবে গলগণ্ড গলগণ্ড কিন্তু আয়োডিনের অভাবে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন নয় দশ নম্বর বলছে মানুষের দেহে কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে বলেছে মানুষের দেহের কোন পাচক রসটি ভালো করে মাথায় রাখবেন বলেছে নীল লিটমাস কাগজ দেওয়ালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে কোনটা লাল রস অগ্নাশয় রস পাকস্থলীর রস না পিত্তরস কোশ্চেন নাম্বার দশের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই পাকস্থলীর রস অপশন সি ইজ দ্য রাইট পাকস্থলীর রসে কিন্তু নীল লিটমাস কাগজ যদি দেওয়ান সেটা কিন্তু অবশ্যই লাল হয়ে যাবে ঠিক আছে কোশ্চেন নাম্বার এগারো শিশুর মারি ফুলে রক্তপাত ঘটছে তাকে কি খেতে দিলে সেই উপসর্গ কমতে পারে ভিজে ছোলার ডিম লেবু না গাজর কোশ্চেন নাম্বার এগারো কি অবশ্যই পাতিলেবু লেবু যদি আপনি কারোর যদি ঠোঁটে রক্ত পাত ঘটে তখন কিন্তু আপনি পাতি পাতিলেবু দিবেন তার কিন্তু উপসারও কিন্তু কমে যাবে তো এগারো নম্বর কোশ্চেনে সি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার বারোয় চলে যাব ওই সুষম খাদ্যের তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড না মিনারেল সুষম খাদ্য তালিকা ভীষণ গুরুত্বপূর্ণ সুষম খাদ্য তালে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি জানতে চেয়েছে বারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই ভালো করে মাথায় রাখবেন কার্বোহাইড্রেট অপশন খ বা অপশন বি ইজ দ্য রাইট ঠিক আছে ভালো কিন্তু কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে কার্বোহাইড্রেট কিন্তু আমাদের সুষম খাদ্য তালিকা কিন্তু সবচেয়ে পরি যদি একটা কথা মাথায় রাখবেন যদি আপনার যদি কার্বোহাইড্রেটের পরিমাণ ডেলি যদি আপনি যেরকম কাজ করছেন তার উপর কিন্তু কার্বোহাইড্রেট আপনার ওপর নির্ভর করছে ঠিক আছে কেউ যদি শুয়ে বসে কাজ করে তার একরকম যে রেগুলার ফিটনেস ট্রেনিং করছে কিংবা খেলাধুলো করছে তার কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু একরকম তো আপনার যদি কার্বোহাইড্রেটের পরিমাণ রেগুলার কম থাকে তাহলে কিন্তু আপনার বারবার খেতে পায় মানে খিদে খেতে ইচ্ছা করে আর কি ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন ইন্টারভিউ কোশ্চেন কোশ্চেন নাম্বার তেরো কোনটি দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় কোনটি দেহে পরিপাক হওয়ার পর বলেছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট স্টার্চ না ইজ দ্য রাইট এ ইজ রাইট অ্যান্সার প্রোটিন কিন্তু পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে কিন্তু পরিণত হচ্ছে কোশ্চেন নাম্বার চোদ্দ চলে যাব প্রাপ্তবয়স্ক পুরুষের প্রত্যহ কত মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার প্রাপ্তবয়স্ক পুরুষের কত মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার দেড়শো আড়াইশো সাড়ে তিনশো না চারশো চোদ্দ নম্বর কোশ্চেন অবশ্যই ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রাপ্তবয়স্ক পুরুষের কিন্তু সাড়ে চারশো ফোর ফিফটি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেক দিন কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় কোশ্চেন নাম্বার পনেরোতে চলে যাচ্ছি কোন খাদ্যগুলো থেকে ব্যালেন্সড ডায়েট পাওয়া যায় ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যালেন্সড ডায়েট বলতে আমরা সেই কোন খাদ্যগুলো থেকে পাওয়া যাচ্ছে রুটি ডিম সবজি ডাল মাংস দুধ ভাত রুটি আলু না দুধ ডিম ঘি অবশ্যই পনেরো ডি ইজ দ্য অর্থাৎ ঘ বা পনেরো ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ দুধ ডিম এবং ঘি থেকে কিন্তু আমরা ব্যালেন্স ডায়েট কিন্তু পাওয়া যায় ভালো করে মাথায় রাখবেন পনেরো ডি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নাম্বার ষোলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আর এর গঠনে কোনটি অংশ নেয় ঠিক আছে আর এন এ ভীষণ গুরুত্বপূর্ণ সেই বলেছে আর এন এর গঠনে কোনটি অংশ নেয় রাইবোজ ডি গ্লাইকোজেন না ফ্লুকটোজ কোশ্চেন নাম্বার ষোলো ষোলো নম্বর কোশ্চেনে কি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ষোলো কিন্তু এই ইজ দ্য রাইট অ্যান্সার বা ক এ ইজ দ্য রাইট অ্যান্সার দ্য ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ভালো করে মাথায় রাখবেন কোশ্চেন নাম্বার সতেরো কোশ্চেন নাম্বার সতেরোতে চলে যাচ্ছি বলছে বিএমআই এর অপর নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ পিএসসি পরীক্ষায় বারবার দিয়েছে ইভিআই কোশ্চেন বিএমআই এর ফুল ফর্ম এবং বিএমআই এর অপর নাম বিএমআই এর অপর নাম কি কোশ্চেন নাম্বার সতেরো সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে অবশ্যই কিউএলআই ওর কুইট প্লেট ইন্ডেক্স ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো সি বা গ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার আঠেরো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে কেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কমে যায় তাহলে সহজেই ঠান্ডা লাগছে কেন ভিটামিন টুয়েলভের অভাবে ভিটামিন ভিটামিন এর এর অভাবে 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 খনিজ কোশ্চেন অবশ্যই ভিটামিন সি অপশান বি ইজ দ্য কারেক্ট ভিটামিন সি এর অভাবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কমে যায় তাহলে কিন্তু ভিটামিন সির অভাবে কিন্তু তার জন্য আপনার ঠান্ডা লাগছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর কোশ্চেন বলছে ভিটামিন সি এর অভাবে পূরণ করতে আমাদের প্রয়োজন ভিটামিন সির অভাব পূরণ করতে আমাদের প্রয়োজন কি প্রতিদিন টক জাতীয় খাদ্য গ্রহণ করা খাদ্যের শর্করা পরিমাণ বাড়িয়ে দেওয়া অপশন সি বলছে প্রতিদিন দুধ পান করা না মাংস মাছ খাওয়া ভিটামিন সি যদি আমার অভাব হয় তাহলে আমি কি করব উনিশ নম্বর প্রশ্ন প্রতিদিন টক জাতীয় খাদ্য গ্রহণ করা অপশন এ ইজ দ্য রাইট আনসার ভালো করে মাথায় রাখবেন ভিভিআই কোশ্চেন ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই ভিটামিন সির অভাবে পূরণ করতে আমাদের কি করতে হবে প্রতিদিন টক জাতীয় খাবার কিন্তু খেতে হবে কোশ্চেন নাম্বার কুড়িতে এইডস এর পূর্ণ রূপ কি এইডস কথাটার ফুল ফর্ম কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম না অ্যাকোয়ার্ড ইমিউন অবশ্যই ইমিউন অ্যাকোয়ার্ড অপশান কুড়ি নম্বরের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান এই ইস আপনারা সবাই জানেন অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রাম স্পেলিং একটু উচ্চারণটা একটু গন্ডগোল ছিল তো এই যে সঠিক উত্তর কিন্তু অপশন এ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম ইজ দ্য রাইট্যান্সার ঠিক আছে কোশ্চেন নাম্বার কুড়ি এক ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন সির অভাবে যে লোক হয় সবাই জানে ভিটামিন সিরো হবে কি হচ্ছে স্কারভি কিন্তু ভিটামিন সিরো হবে হচ্ছে একুশের কিন্তু সি ইজ দ্য রাইট এন্সার স্কারভি কিন্তু ভিটামিন সিরোভাবে হচ্ছে কোশ্চেন নাম্বার বাইশে চলে যাচ্ছে বাইশ নম্বর বলছে খাদ্য পিরামিড অনুযায়ী কোন খাদ্য সবচেয়ে কম খেতে হয় খাদ্য পিরামিড অনুযায়ী কোন খাদ্য সবচেয়ে কম খেতে হয় বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অবশ্যই আপনারা সবাই জানেন বাইশের ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্নেহ জাতীয় খাদ্য কিন্তু সব থেকে কম খেতে হয় ঠিক আছে খাদ্য পিরামিড অনুযায়ী টাইলেন্ড স্বেচ্ছারকে কোনটিতে পরিণত করে ভীষণ প্রত্যেকটা কোশ্চেন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং রিভিশনের কিন্তু আদর্শ কিন্তু তোমাদের এই সেশনটা চলতে চলেছে সুতরাং সেশনটা যারা দেখবে অবশ্যই লাইক করে যাবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করবে টাইলেন্ড স্বেচ্ছারকে কোনটিতে পরিণত করে মল্টেস ল্যাকটোস গ্লুকোজ না ফ্লুকটোজ কোশ্চেন নাম্বার তিরিশের সঠিক উত্তর কী হবে টাইল অ্যান্ড কোন মল্টোজ মল্টোসে কিন্তু পরিণত করছে তেইশের কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার টাইল অ্যান্ড শ্বেতসারকে পরিণত করছে না মল্টোস কোশ্চেন নাম্বার চব্বিশে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার চব্বিশ দেখো চব্বিশ নম্বর বলছে দেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোন খাদ্য দেহে বলছে তাপ ও শক্তি উৎপাদন করছে কোন খাদ্য আমি শর্করা স্নেহ না চর্বি না ভিটামিন দেহের শক্তি ও তাপ উৎপাদন করে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন বহুবার কিন্তু এই কোশ্চেনটা করানো হয়েছে আমাদের এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু করানো ঠিক আছে চব্বিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়েছে অপশান ডি ইজ অর্থাৎ ভিটামিন ভিটামিন কিন্তু আমাদের দেহের তাপ এবং শক্তি উৎপন্ন করতে কিন্তু সাহায্য করে ভিটামিন জাতীয় খাদ্য ঠিক আছে বিএমআর এর পূর্ণরূপ ঠিক আছে বিএমআর এর পূর্ণরূপ কি ফুল ফর্ম কি অর্থাৎ বেসাল মেটাবলিক রে পঁচিশের কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি পঁচিশের ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেসাল মেটাবলিক রেট ঠিক আছে কোশ্চেন নাম্বার ছাব্বিশে চলে যাচ্ছে যা কোশ্চেন নাম্বার ছাব্বিশ প্রিন্ট হয়নি হয়তো সাতাশ কোশ্চেন নাম্বার সাতাশে চলে যাচ্ছে সাতাশ কোন খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় আমিষ জাতীয় ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যাচ্ছে আমিষ সর্পটা সুষম না স্নেহ জাতীয় সাতাশে কি সুষম খাদ্য থেকে ভালো করে মাথায় রাখবেন সুষম খাদ্য থেকে কিন্তু বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায় ঠিক আছে সাতাশে সি ইজ দ্য রাইট এন্সার নেক্সট আঠাশ হয়তো প্রিন্টিং মিস্টেক হয়নি উনত্রিশ নম্বর কোশ্চেন দহন প্রক্রিয়ায় সর্ববহুল প্রচলিত নাম কি দহন প্রক্রিয়ার সর্ববহুল প্রচলিত নাম কি রেচন বিজানন শোষণ না পরিপাক উনত্রিশ নম্বর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শোষণ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ উনত্রিশের সি ইজ রাইট অ্যান্সার নেক্সট আমরা তিরিশ নম্বর কোশ্চেন চলে যাচ্ছি তিরিশ নম্বর বলছে সরল গলকণ্ডের লক্ষণ কোনটি বুক ধরপর করা ক্ষুদা বেড়ে যাওয়া বা খিদা বেড়ে যাওয়া ঠান্ডা সহ্য করতে না পারা না অধিক ঘাম হওয়া ত্রিশ নম্বরের সঠিক উত্তর কি হবে অবশ্যই সরল জলভণ্ডের অপশন সি ইস রাইট আনসার অর্থাৎ ঠান্ডা সহ্য করতে না পারা ত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন অভাবে থাইরয়েড গ্রন্থি নিম্নরূপে পরিবর্তিত হয় ঠিক আছে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় দুটি গ্রন্থির যে কোনো একটি ফুলে যায় তিন নম্বর বলছে গ্রন্থি দুটি ফুলে গিয়ে পরক্ষণে স্বাভাবিক হয়ে যায় নিচের কোনটি সঠিক এক দুই সঠিক দুই তিন সঠিক অপশান সি বলছে এক আর তিন সঠিক আর অপশান ডি বলছে এক দুই তিন তিনটাই সঠিক সঠিক উত্তর কি হয়ে যাবে একত্রিশ নম্বর অবশ্যই কিন্তু এ ইজ দ্য রাইট ইজার অর্থাৎ এক এবং দুই সঠিক অবশ্যই কিন্তু কখনোই সঠিক কিন্তু এ অর্থাৎ থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং দুটি গ্রন্থি যে কোনো কিন্তু একটি ফুলে যায় এটাই কিন্তু কার লক্ষণ নাইডিন হবে থাইরয়েড গ্রন্থির লক্ষণ ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর কোশ্চেন খাদ্য পিরামিডের অঙ্গগুলির মধ্যে আকার নিচ থেকে উপর দিকে কীরকম হয় ক্রমান্বয়ে বড় হয় ক্রমান্বয়ে ছোট হয় বড়ো ছোটো পরপর থাকে না কোনোটি না কোশ্চেন নাম্বার থার্টি টু সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে থার্টি টু এর কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ খাদ্য পিরামিডের কিন্তু অঙ্গগুলির মধ্যে আকার নিচ থেকে ওপরের দিকে ভালো করে মাথায় রাখবে নিচ থেকে উপরে বলেছে নিচ থেকে ওপরে ঠিক আছে সেই নিচ থেকে ওপরে কি হচ্ছে না ক্রমান্বয়ে কিন্তু ছোট হচ্ছে ক্রমান্বয়ে কিন্তু ছোট হচ্ছে বত্রিশের বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা তেত্রিশ নম্বর কোশ্চেন দেখব অগ্নাশয় থেকে নিচের কোনটি নিঃসৃত হচ্ছে ঠিক আছে অগ্নাশয় থেকে নিচের কোনটি না সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই এ অর্থাৎ ইনসুলিন ইজ অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে কি না ইনসুলিন কোশ্চেন নাম্বার চৌত্রিশে চলে যাব চৌত্রিশ নম্বর কোশ্চেন বলছে কোন ধরনের খাদ্য দেহে বৃদ্ধি সাধন ও ক্ষয় করে কোন ধরনের খাদ্য বলেছে দেহে বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করছে আমি শর্করা স্নেহ চর্বি না ভিটামিন অপশান চৌত্রিশ নম্বর সঠিক উত্তর আমিষ জাতীয় খাদ্য অর্থাৎ অপশান এই হলো কি আমিষ জাতীয় খাদ্য কিন্তু দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে থাকে ঠিক আছে ভালো করে মাথায় রাখবেন কোশ্চেন নাম্বার চৌত্রিশ কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ শর্করার উৎস কোনটি চিনি মধু ফলের রস না চাল কোশ্চেন নাম্বার থার্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই চিনি ইজ দ্য নাইট অ্যান্সার চিনি কিন্তু দিশ শর্করার উৎস ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ শর্করার উৎস কোনটি অবশ্যই চিনি ইজ দ্য নাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোশ্চেন নাম্বার 36 ওই যে তাজা শাকসবজিতে কোন ভিটামিন থাকে ভীষণ গুরুত্বপূর্ণ क्वेश्चन তাজা শাকসবজিতে কি থাকছে না ভিটামিন সি অপশন গ বা ভিটামিন সি এটা কিনা সিতেই আছে ভিটামিন সি ইজ দা রাইট आंसर অর্থাৎ তাজা শাকসবজিতে কিন্তু ভিটামিন সি থাকে क्वेश्चन নাম্বার 37 বলেছে দেখো যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভীষণ গুরুত্বপূর্ণ क्वेश्चन ভিবিআই क्वेश्चन ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে না সাঁত্রিশ নম্বর কোশ্চেনে অপশান কি হবে ভিটামিন কে বা ভিটামিন ডি ইজ ভিটামিন কে ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন কে হলো কি রাইট আনসার ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে ডি হলো কি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার আটত্রিশ বলছে বলছে কোন খাবারে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোন খাবারে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যাচ্ছে পেয়ারা পাকা কলা কাঁচা কলা না ডাব অবশ্যই ডাব ইজ দ্য রাইট এন্সার অর্থাৎ আটত্রিশের ডি ইজ দ্য রাইট এন্সার কোন কোথায় না ডাবে কিন্তু সবথেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে ঠিক আছে কোশ্চেনটা ছিল ক্যালসিয়াম না হ্যাঁ পটা সরি পটাশিয়াম কোথায় প পটাশিয়াম বেশি পাওয়া যাচ্ছে ডাবে কিন্তু সব থেকে বেশি পটাশিয়াম পাওয়া যাচ্ছে আচ্ছা নেক্সট বলছে ডেফিসিয়েন্সি ক কজেস কোয়েটার কোন ডেফিসিয়েন্সি অবশ্যই সেটা কোন ডেফিসিয়েন্সি হবে কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার কত এটা কোশ্চেন নাম্বার থার্টি এ থার্টি নাইন কোশ্চেন নাম্বার থার্টি নাইনে কি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আয়োডিন আয়োডিন হচ্ছে কি না গলগণ্ড হচ্ছে ঠিক আছে ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টি নাইনের কিন্তু এই ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিতে চলে যাচ্ছি নিজের কোন খাদ্য আমিষের ভালো উৎস নয় ঠিক আছে আমি একটু লেস জুম করবো তাহলে তো তোমাদের সব কম অপশান অনেক সময় আসছে না নিজের কোন খাদ্য আমিষের ভালো উৎস নয় মুসুর ডাল ময়দা ভালো উৎস নয় মুগ ডাল না শিম তাহলে কি হচ্ছে

অবশ্যই সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কচুর শাখায় কিন্তু সব থেকে পরিমাণ লোহার পরিমাণ সব থেকে কিন্তু লোহের পরিমাণ বেশি থাকে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু বলেছে দেখো ভিটামিন এর অভাবে কোন রোগ দেখা দেয় ভিটামিন এর অভাবে কিন্তু কোন রোগ দেখা দেয় সুতরাং বিয়াল্লিশের কিন্তু দেখছি অবশ্যই রাতকানা ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি বা তিন বা গ ইজ দ্য রাইট অ্যান্সার রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে নেক্সট তেতাল্লিশ নম্বর কোশ্চেন কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই মাছ আনারস দুধ নাকি ডাল পর্যাপ্ত আমিষ নেই দেখে বুঝতে আনারস আমি আনারসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমিষ নেই যেখানে কি না মাছ আমাদের দুধ এবং ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ আছে কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ দেখব ভিটামিন ডি এর পরিশোষণের জন্য অপরিহার্য কি ক্যালসিয়াম

সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য কোনটি অবশ্যই পঁয়তাল্লিশের সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ দুধ ইজ দ্য রাইট অ্যান্সার মিল্ক ঠিক আছে দুধ বা মিল্ক হল গিয়ে স্নেহজাতীয় পদার্থের মধ্যে থেকে সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য ঠিক আছে সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য কি দুধ ইকুচিনি বা চিনি বলা হয় কোনটিকে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনটা আমরা আগেরও করিছি ফ্লুকটোজ গ্লুকোজ সুক্রোজ আইব্লুজ ঠিক আছে বিটাচিনি বা ইকুচিনি কাকে বলছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্সের সঠিক উত্তর কি হবে অবশ্যই ভিটাচিনি বা এক্ষুচিনি বলা হচ্ছে শুক্রোসকে ঠিক আছে ভীষণ শুক্রোজ গ্লুকোজ মল্টোজ যে ভালো করে কিন্তু দেখে যাবেন ঠিক আছে শুক্রোশকে কিন্তু বলা হচ্ছে বিটাচিনি বা এক্ষুচিনি মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায় কাকে ডিমকে দুধকে মাংসকে না কোশ্চেন নাম্বার ডি শাক সবজিকে মোটামুটিভাবে বলেছে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন অবশ্যই দুধ ইজ দ্য রাইট অ্যান্সার ভালো করে মাথায় রাখবেন দুধকে কিন্তু বলা হচ্ছে কিনা মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য ঠিক আছে কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন হয়ে গেল দেহের ক্ষয়পূরণ ও জন্য কোন উপাদানটি দরকার স্নেহ না খনিজ লবণ কোশ্চেনটা মনে হয়েছে অবশ্যই ইজ দ্য রাইট আনসার আপনারা সবাই জানেন এই কোশ্চেনটা আগেও করালাম দেহের ক্ষয়পূরণ এবং সাধনের জন্য কিন্তু অবশ্যই আমিষ জাতীয় খাদ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কোন ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক আছে কোন ডালের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে কি না খেসারি ডালের সাথে কিন্তু অপশান ডি খেসারি ডালের সাথে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কিসের সম্পর্ক আছে না লেথারিজম রোগের রোগের কিন্তু সম্পর্ক আছে মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় মাছের মাথা থেকে ভিটামিন ডি সি বি না এ মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যাচ্ছে কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফিফটি পঞ্চাশ নম্বর কোশ্চেন চটপট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পঞ্চাশের ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ভিটামিন এ ইজ দ্য রাইট ঠিক আছে মাছের মাথা থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় ঠিক আছে ভালো করে মাথায় রাখবেন কোশ্চেন নাম্বার একান্ন আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি কমলা লেবু পাতাবি লেবু আনারস না পেয়ারা অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অর্থাৎ পেয়ারা কিন্তু গুহাবায় সবথেকে থেকে পরিমাণ কিন্তু সবথেকে বেশি হলো গিয়ে আমাদের লাভজনক ফলে ঠিক আছে ভিটামিন সি সমৃদ্ধ সব থেকে লাভজনক ফল ঠিক আছে মাথায় রাখবেন নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটি টু কিসের অভাবে শিশুদের রিকেট হচ্ছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন কে কোশ্চেন নাম্বার ফিফটি টু সঠিক উত্তর কি হয়ে যাবে খাদ্য আমিষ স্বেচ্ছার স্নেহ জাতীয় না ভিটামিন কোন ধরনের খাদ্য কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি বলেছে দেখো ফিফটি থ্রি কি সঠিকত ক্রিয়ে অবশ্যই স্বেচ্ছার জাতীয় খাদ্য অর্থাৎ বি ইজ রাইট মিষ্টি আলু কি কি ধরনের খাদ্য শ্বেতসার ধরনের কিন্তু খাদ্য কি না মিষ্টি আলু কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর দেখো কি বলেছে বলেছে মানুষের শরীরে বেশিরভাগ ফসফেট রয়েছে কোথায় হাড়ের দাঁতে প্যারাথাই প্যারাথাইরয়েডে না বুমে কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোরের সঠিক উত্তর কী হয়ে যাবে অবশ্যই হাড়ে হাড়ে কিন্তু মানুষের হাড়ে সব থেকে পরিমাণ বেশি ফসফেট রয়েছে ঠিক আছে ভালো করে মাথায় রাখবেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ অস্থির বৃদ্ধির জন্য সবথেকে বেশি প্রয়োজন ক্যালসিয়াম শর্করা অস্থি অর্থাৎ আমাদের যে অস্থির শরীরে যে অস্থি আছে হারগ্র তার জন্য বৃদ্ধির জন্য কিসের দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম শর্করা স্নেহ জাতীয় না প্রোটিন কি দরকার বেশি কোশ্চেন নাম্বার ফর্টি ফিফটি ফাইভ ফিফটি ফাইভের সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই ক্যালসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার অবশ্যই আমাদের হার গঠনের জন্য কিন্তু ক্যালসিয়ামের ভীষণ দরকার এবং সেই ক্যালসিয়ামের জন্যই অভাবে কিন্তু রিপেট হচ্ছে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবেন এই কোশ্চেনগুলো একেবারে ইজি কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স দেখুন বলছে অস্থি দাঁত গঠনে সহায়তা করে কোনটি আয়োডিন লোহো ফসফরাস জিঙ্ক অপশন ডি বলছে ক্যালসিয়াম ফসফরাস সুতরাং কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স অবশ্যই ক্যালসিয়াম এবং ফসফরাস ইজ দ্য রাইট অ্যান্সার আপনারা সবাই জানেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে কোশ্চেন নাম্বার ফিফটি সেভেনে চলে যাচ্ছে নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করছে ট্রিপসিন লাইপেস ক্যালিন নেমাইলেস ফিফটি সেভেনের সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই ট্রিপসিন ইজ দ্য রাইট অ্যান্সার সাতান্ন এ ইজ দ্য রাইট অ্যান্সার সাতান্ন নিচের কোনটি অর্থাৎ ক্লিপসিন হলো আমিষ জাতীয় খাদ্য হজমে কিন্তু সাহায্য করে ভীষণ গুরুত্বপূর্ণ বারবার করে বলছি এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ভালো করে দেখে যাবেন ক্লিপসিন কিন্তু আমিষ জাতীয় খাদ্য হজমে কিন্তু সাহায্য করছে ঠিক আছে ক্লিপসিন আমিষ জাতীয় খাদ্য সাহায্য সাহায্য করছে কিনা ক্লিপসিন কোশ্চেন নাম্বার আটান্ন নিচের কোনগুলি মনোস্যাকারাইড গ্লুকোজ সুক্রোজ মল্টোস না ফ্লুকটোস ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নাম্বার আটান্ন ভীষণ গুরুত্বপূর্ণ পিএচসির এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারও কিন্তু এই কোশ্চেন নানান এক্সামে দিয়েছে যে নিচের কোনগুলো মনছে মনোস্যাকারাইড কোশ্চেন নাম্বার আটান্ন সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই গ্লুকোজ ইজ দ্য রাইট অ্যান্সার আটান্নর এ অর্থাৎ ক ইজ দ্য রাইট অ্যান্সার আটান্নর এ মনোস্যাকারাইড হলো গিয়ে গ্লুকোজ ঠিক আছে ভালো করে মাথায় রাখবেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে গাজর পেঁপে কলা না পাকা আম কোশ্চেন নাম্বার উনষাটে কি হবে গাজর ইজ দ্য রাইট গাজর ইজ দ্য রাইট গাজর কিন্তু ভিটামিন এ তে কিন্তু সব থেকে বেশি থাকে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটি নাইন হয়ে গেল সিক্সটি ভিটামিন ডির অভাবে কোন রোগ হচ্ছে ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট হচ্ছে ঠিক আছে কোশ্চেন নাম্বার সবাই জানেন সিক্সটি ডি আশা করি কোন ভিটামিনের অভাবে কোন রোগ হচ্ছে এখন আর কোনো অসুবিধা হবে না এটা কিন্তু ভিটামিন এ বিষয়ে ঠিক আছে আচ্ছা ভিটামিন ই এর কাজ কি क्वेश्चन नंबर 61 দেহবিদিতে সহায়তা করা প্রজননে সহায়তা করা দেহের চামড়া মসৃণ করা আর চুল পড়া বন্ধ করা 61 কি হবে অবশ্যই প্রজননে সহায়তা করা 61 এর কিন্তু বি ইজ দা রাইট आंसर ঠিক আছে 61 আজকের সূত্রাঙ্ক কিন্তু এই রকম 61 টা নিয়ে কিন্তু আলোচনা করলো রিভিশনের পক্ষে এইটা যথেষ্ট তো এবং আশা করি তোমরা কিন্তু এই যেই যেই জায়গাগুলো বললাম যেই যেই কোশ্চেনগুলো বললাম যেখানে যেখানে জোর দিতে বললাম সেই জায়গাগুলো করে যাও আশা করি কোনো অসুবিধা এক্সামে কিন্তু হবে না অন্তত ফুড নিউট্রিশনের জায়গা থেকে এছাড়া যেই সমস্ত ক্লাস করেছিলাম সেগুলো একটু দেখে যেও রিভাইস ক্লাস আমাদের যারা ক্র্যাক সিরিয়াস বা আমাদের ফুড নিউট্রিশনে দেড় হাজার প্লাস এমসিকিউ যারা বইটা নিয়েছ সেগুলো দেখে যেও সুতরাং আর কোথাও কিন্তু কোথাও অসুবিধা হবে না আশা করছি ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু ফুড নিউট্রিশন নিয়ে কিন্তু তোমাদের আর চিন্তায় রইলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বারবার করে বলছি সবাইকে লাইক প্রত্যেকে করবে এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করবে সো থ্যাংক ইউ